फ्रेंड्स आज के भिडियोते एम एक पार्टिकुलर स्टकर बेपारे आलोचना करते चले स्टकटा कि ना कल के धमाका करते चले तो फ्रेंड्स चलू देखे नेब से कौन स्टक आ कम्पानी फंडामेंटाली केमन आर बिजनेस केमन आई सब विषय आज के भिडियोर माध्यम डिसकस करते चले फ्रेंड्स एखो अब्दि जो अपना स्टक बेंगली चैनल के सबसक्राइब ना करছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে ফ্রেন্ডস আমরা দেখে নেব যে কোম্পানির প্রাইস মুভমেন্ট কেমন চলছে। ফ্রেন্ডস এখন স্টক ট্রেড করছে 252 টাকার কাছাকাছি। ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে 14.12% এর আপ মুভমেন্ট ছিল, প্রায় 31 পয়েন্ট কিন্তু আজকে এই স্টক আপ মুভমেন্ট দেখিয়েছে। তাছাড়া এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 19% আছে। তো চলুন কোম্পানি মেইনলি কী কাজ করছে, কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে সেটা আমরা দেখব। তো তার জন্য ফ্রেন্ডস আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর। ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির আরওই আছে 22, পিবি আছে 7.78 এবং পিই আছে 34। ফ্রেন্ডস এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে, 1258 করোড়ে এর মার্কেট ক্যাপ আছে। তাছাড়া এর আপার প্রাইস ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে 302 টাকার কাছাকাছি এবং লোয়ার প্রাইস ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে 202 টাকার কাছাকাছি। তাছাড়া ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু একটা স্পেশালিটি কেমিক্যাল সেক্টরের স্টক আছে, এর মধ্যে ফাইন্যান্সিয়াল ট্রেড আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আছে। তো ডেফিনেটলি একটা গুড সিগন্যাল আছে শর্ট টার্ম এবং লং টার্মের জন্য। ফ্রেন্ডস কোম্পানির বিজনেস কী আছে সেটা আমরা দেখে নেব। ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর। ফ্রেন্ডস আপনারা যদি প্রোডাক্টে যাবেন তাহলে দেখতে পাবেন যে কোম্পানি কী ধরনের কাজকর্ম করে থাকে। ফ্রেন্ডস যেহেতু এটা স্পেশালিটি কেমিক্যাল সেক্টরের স্টক আছে, তো আমরা যেই ধরনের খাবারের মধ্যে কালার ইউজ করতে দেখতে পাই তার মধ্যে যা কেমিক্যাল থাকে সেটা কিন্তু এই কোম্পানি বানিয়ে থাকে। বিভিন্ন ধরনের ফুড কালার থাকে, বিভিন্ন ধরনের কেকের মধ্যে যেই ধরনের কালারগুলো ইউজ করা হয় ওগুলোর মধ্যে যা কেমিক্যাল থাকে সেই কেমিক্যালই কিন্তু এই কোম্পানি বানিয়ে থাকে। আর ডেফিনেটলি এখন কিন্তু আমরা জানি যে বিভিন্ন ধরনের মানুষ কেক বানাচ্ছে এবং কেকের মধ্যে বিভিন্ন ধরনের কালারের ডিজাইনিং করছে। তো এই কালারিং ডিজাইনগুলো করার জন্য যা কেমিক্যালের প্রয়োজন হয় সেটা কিন্তু এই কোম্পানি বানাচ্ছে। কোম্পানির নাম আপনাদের সামনে আছে বিদ্যি স্পেশালিটি ফুড লিমিটেড। এখন আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর এবং টিকার ট্যাপের উপর ফ্রেন্ডস আপনারা কিন্তু বড় বড় অক্ষরে এই কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, বিদ্যি স্পেশালিটি ফুড লিমিটেড। তাছাড়া কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি আছে, সেক্টর পি আছে 22 এবং এর পিই রেশিও আছে 30। তাছাড়া ফ্রেন্ডস কোম্পানিতে কোনো ডেপ নেই, যেটা কি না খুবই ভালো কথা আছে। এন্ট্রি করার জন্য সঠিক সময় বলা হচ্ছে এবং কোম্পানি ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.36%। ফ্রেন্ডস আপনাদের সামনে লং টার্মের চার্ট রেখেছি। ফ্রেন্ডস দেখুন 2016 থেকে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কিন্তু স্টক উপরের দিকেই পারফরমেন্স দেখাচ্ছে। ফ্রেন্ডস দেখুন 2018 আমরা দেখতে পাচ্ছিলাম যে এই স্টক 80 টাকাতে ট্রেড করছিল, দেন অনেকটা সময় আমরা দেখেছি যে একই প্রাইসে ঘোরাঘুরি করেছে, প্রায় 1 বছর দেখতে গেলে কনসোলিডেট করেছে। দেন আবার আমরা দেখতে পাচ্ছি যে এই স্টক কিন্তু পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে ফ্রেন্ডস? কেননা আমরা প্রথমেই বললাম যে কোম্পানি যেহেতু স্পেশালিটি কেমিক্যাল সেক্টরে আছে, কোম্পানির কেমিক্যাল প্রচুর পরিমাণে মার্কেটে ডিমান্ড আছে, সেলস হচ্ছে, তো সেই কারণের জন্য দেখতে পাওয়া যাচ্ছে যে নাম্বারের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে। দেখতে পাচ্ছি যে 2016 থেকে 2021 অবধি কোম্পানি কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়েছে 322% অবধি। তো ডেফিনেটলি খুব ভালো কিন্তু একটা রিটার্ন আমাদেরকে কোম্পানি প্রোভাইড করেছে। ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে টোটাল রেভিনিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হয়েছে। 2020 টোটাল রেভিনিউ ছিল 225 করোড়ে এবং এবছর সেটা আছে 268 করোড়ে। নেট ইনকামও আমরা দেখতে পাচ্ছি যে বেড়েছে, আগের বছর সেটা ছিল 33 করোড় এবং এবছর সেটা আছে 36 করোড়ে। তো নেট ইনকামও কিন্তু ইনক্রিজ হয়েছে। চলুন চার্টের উপর আমরা চলে যাব। এখন আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর। ফ্রেন্ডস আপনারা যদি এইভাবে বেস্ট বেস্ট স্টক বাছাই করা শিখতে চাইছেন, কোনো স্টক ফান্ডামেন্টালি স্ট্রং আছে কি না বা টেকনিক্যালি স্ট্রং আছে কি না সেটা যদি শিখতে চাইছেন, তাহলে ফ্রেন্ডস আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে দুটো অপশান দেওয়া হচ্ছে। আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। ফ্রেন্ডস স্ক্যানিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে
কোন স্টকটা বেস্ট আছে, কোন স্টকটা ওপরে যেতে চলেছে। স্টক মার্কেটে এত স্টক লিস্টেড আছে, সেখান থেকে বাছাই করা কিন্তু খুবই মুশকিল আছে, কিন্তু স্ক্যানিং এর মাধ্যমে আমরা ইজিলি কিন্তু বাছাই করতে পারি যে কোন স্টকটা বেস্ট আছে। তো আপনারা চাইলে অবশ্যই কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসডি বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন আবার আমরা চলে যাব ভিডিওর উপর। আবার আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি যে এর মধ্যে ডার্ভাস বক্স ক্রিয়েট হয়েছে। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ডার্ভাস বক্স ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে একদম ইজিভাবে বোঝা যাচ্ছে যে ডার্ভাস বক্স ক্রিয়েট হয়েছে, দেন এর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো ফ্রেন্ডস দেখুন, সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউমও কিন্তু খুবই হাই আছে। ডেফিনেটলি এই স্টক কিন্তু ওপরে যাওয়ার জন্য অলমোস্ট আরও তৈরি হচ্ছে। তাছাড়া কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং আছে। কোম্পানির যদি বিহেভিয়ার আপনারা দেখবেন, তো ফ্রেন্ডস দেখুন সে যদি ধরবেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দিন 3টে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। কিছুটা ওপরে যাওয়ার পর নিচে নেমে এসেছে, দেন কনসোলিডেট করেছে। তাছাড়া পেছন দিকে দেখুন ঠিক একইভাবে 4 থেকে 5 দিন আমরা দেখতে পাচ্ছি যে স্টক ওপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে কনসোলিডেট করেছে। তারপর আগে দেখুন ফ্রেন্ডস, দিন আমরা দেখতে পেলাম যে উপরের দিকে গেল, দেন নিচের দিকে নেমে এসেছে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাওয়া যাচ্ছে চার্ট আমাদেরকে কিভাবে পারফরমেন্স দেখায়। চার্ট আমাদেরকে পারফরমেন্স দেখাচ্ছে 3 থেকে 4 দিন কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে, দেন নিচে পর নিচে নেমে আসছে এবং আবারও আপ মুভমেন্ট দেখাচ্ছে। কিছুদিন কনসোলিডেট করার পর, কনসোলিডেট পিরিয়ড শেষ হওয়ার পর আবারও বাউন্স ব্যাক করে দেখাচ্ছে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে স্টক কিন্তু ওপরের দিকে পারফরমেন্স দেখাচ্ছে প্রতিনিয়ত। ফ্রেন্ডস কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে, কোনোর জন্য যদি নিচে নেমে আসে তাহলে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, ডেফিনেটলি আবারও পারফরমেন্স আমাদেরকে করে দেখাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই স্টক কিন্তু আবারও পারফরমেন্স দেখানো শুরু করেছে। তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয়েছে, তখন ডেফিনেটলি আরও 2-1 দিন কিন্তু এর মধ্যে এই ধরনেরই সিচুয়েশন দেখতে পাবো বলেই কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই বৃদ্ধি স্পেশালিটি ফুড লিমিটেডের দিকে ফোকাস করতে পারেন। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে কিন্তু আমি শেয়ার বাই বা সেল করার কথা একদমই বলছি না, সেটা সম্পূর্ণ আপনাদের অ্যানালাইসের ওপর আছে। তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই এই স্টকের দিকে ফোকাস করতে পারেন, কালকে যখন মার্কেট ওপেন হবে তখন ডেফিনেটলি এখান থেকে প্রফিট গেইন করার কিন্তু অনেকটাই সুযোগ থাকবে। ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।